আজ আমরা ওনার প্রথম মৃত্যুবার্ষিকী গোটা দেশে আমরা যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করছি। আমরা ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগীয় পরিষদ কেন্দ্রে এবং আমাদের রাজ্য কেন্দ্রে আমরা আজকে সেটা প্রতিপালন করছি। এ প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, সুনীল চোপড়া শুধুমাত্র একজন সংগঠকই ছিলেন না, উনি ছিলেন বলা যায় আর্ট ক্রিটিক, উনি ছিলেন রাইটার এবং উনি ছিলেন একজন পোয়েট। এটা গোটা দেশের মানুষ সুনীল চোপড়া সম্পর্কে জানেন, আলাদা একটা পরিচিতি আছে। এমন একজন অবিসংবাদিত নেতা এই সংগঠনের মধ্যে ছিল কমরেড সুনীল চোপড়া। আজকে তার এই মৃত্যুবার্ষিকী আমরা সেভাবে পালন করছি এবং উনি যে আদর্শ এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে গেছেন, এটাকে আরও বেশি গতিশীল করার লক্ষ্যে, গতি সঞ্চারের লক্ষ্যে আমরা আরও সময় উপযোগী পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করে অগ্রসর।